আজ মুখোমুখি মোদী মমতা সূত্রের খবর এদিন বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ ইস্যু সহ রাজ্যের একাধিক উন্নয়ন প্রসঙ্গ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন তিনি জানিয়ে দিল্লি সফরের আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা হিংসা প্রসঙ্গেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন বলে সূত্রের খবর বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতেই থাকার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যু নিয়ে একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গা থেকে আজকে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ ঠিক কোন বিষয় তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর থাকবে সকলের এবং যেখানে দিল্লিতে বারবার বিরোধী ঐক্যের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে আজকের এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল জয়ন্তদা একেবারেই একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগের ছবি আমরা দেখেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে বিরোধী ঐক্য গঠন করতে চাইছেন সেই জায়গা থেকে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 5টায় যে বৈঠক হতে চলেছে এই বৈঠকটাকে শুধুমাত্র বিজেপি বনাম তৃণমূল এই প্রিজমে বোধহয় দেখাটা ভুল হবে মূলত যে কারণে বৈঠকটি মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সেটা কিন্তু রাজ্যের বিষয়গুলো নিয়ে এবং তিনি দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা যেরকম শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নন প্রধানমন্ত্রীও কিন্তু শুধুমাত্র বিজেপির প্রধানমন্ত্রী নন এখন রাজ্যে যখন বিএসএফ এরকম একটা সিদ্ধান্ত নেয় যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একতরফা চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেন যে আমরা বিজেপির কাজের এখতিয়ার এতটা বাড়িয়ে দিলাম এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ওপিনিয়ন শোনা হলো না এবং তারপর যখন দেখা যাচ্ছে যে বিএসএফ এর সীমান্তে গুলিবর্ষণ হচ্ছে সংঘর্ষ হচ্ছে যেখানে রাজ্য পুলিশের সাথে তাদের কোনো যোগাযোগই থাকছে না অথচ একতরফা ঘটনাও ঘটছে এবং বাংলাদেশে যখন সংখ্যালঘুদের ওপরে যে আক্রমণ হচ্ছে এবং তার ভিত্তিতে যে একটা রাজনৈতিক মেরুকরণের রাজনৈতিক সম্ভাবনা দেখা দিয়েছে সেটাও রাজ্যের জন্য উন্নয়নের জন্য মোটেই ভালো ঘটনা নয় যেসব বিষয়গুলোকে নিয়ে অত্যন্ত সংবেদনশীল বিষয় সেখানে কিন্তু একটা কেন্দ্র রাজ্যের মধ্যে বোঝাপড়া এবং আলোচনাটা হওয়াটাই তো জরুরি এটাই তো স্বাভাবিক জ্যোতিবাবু যখন বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন বলেছিলেন বর্বর এবং অসভ্য সরকার আমি কখনোই প্রধানমন্ত্রীর সাথে দেখা করব না বলে তিনি বিবৃতি দিয়েছিলেন কিন্তু সেটা বুদ্ধদেব ভট্টাচার্য এবং অন্যান্য পার্টির নেতারা তারা বলেন যে এটা ভুল রণকৌশল কেন্দ্রের সঙ্গে ঝগড়া করতে হবে এবং সংঘাতে যেতে হবে রাজ্যের প্রতি বঞ্চনা তো সিপিএম খুব বড় ইস্যু করেছিল কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু দেখা করব না আলোচনা করব না এই ধরনের অবস্থানটা কিন্তু অত্যন্ত অগণতান্ত্রিক শুধু নয় এটা কিন্তু কাঙ্ক্ষিত নয় রাজ্যের মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা দিতে চাইছেন যে তিনি কিন্তু এই সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করেন না আপনারা যদি আমাকে সংঘাতের পথে ছেড়ে না দেন তাহলে আমি কিন্তু কাজটা করতে চাইছি আলাপ আলোচনার মাধ্যমে একতরফা একমুখী সিদ্ধান্ত যেন না হয় এবং সেটা যখন হবে না তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে রিয়াক্ট করবেন তার দল আছে দেখুন রাজ্যপালের বিষয়টাও কিন্তু আলোচনায় আজকে আসতে পারে তার কারণটা হচ্ছে সেটা অভ্যন্তরীণ বিষয় কি আলোচনা হবে দুজন যখন প্রমুখ দেখা করছেন তখন সেটা নিশ্চয়ই আমি আগাম জানার কোনো সম্ভাবনা নেই কিন্তু আমার রাজনৈতিক বিশ্লেষণ হলো যে রাজ্যপালের বিষয়টাও কিন্তু যতটা দলীয় বিষয় তার থেকে বেশি সরকারি বিষয় কারণ রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি চিরকাল রাজ্যপাল কেন্দ্র এবং রাজ্যের সেতু হিসেবে কাজ করেছে আজকে যখন বারবার সেটাতে সমস্যা হচ্ছে সেটা থেকে বেরোনোর জন্য আলোচনা এবার হতে পারে এরকম অনেক ধন্যবাদ জয়ন্তদা আমাদের সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল